এখান থেকে দেখা যাচ্ছে যে ক্লিয়ার কাট পাস, ফ্র্যাঙ্ক পাস, দূর থেকে দেখো একটু একেবারে হচ্ছে, আমরা যদি বলি হচ্ছে দয়ের মতন ক্রিম লাইক পাস, কিন্তু তার হিপ জয়েন্টে জমছে। এই পোজ নিয়ে কিন্তু সে হচ্ছে আপনার লাস্ট ওয়ান মান্থ ধরে কিন্তু সে মানে অবর্ণনীয় কষ্ট করতেছে, কে কিন্তু কোনো ডায়াগনোসিস করতেছে না। আমরা আজকে একটা ডায়াগনস্টিক সোনোগ্রাফি রেসপিরেশন করব। সো আমাদের এই পেশেন্ট, সে এক মাস ধরে সিভিয়ার রাইট হিপ পেইন, টেন্ডারনেস, ফিভার, এবং এক মাস ধরে সে হচ্ছে বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে এবং সে মেডিকেল কলেজে অ্যাডমিশনে আছে। কোনো ধরনের কুলকিনারা কেউ খুঁজে পাচ্ছে না। আমরা এখন আলট্রাতে দেখবো যে এটার ভিতরে কি আছে। আমরা দেখলাম যে আলট্রা করে তার যে রাইট হিপ জয়েন্ট, রাইট হিপ জয়েন্টে দেখা যাচ্ছে হচ্ছে ম্যাসিভ ইফিউশন, হ্যাঁ, অর কালেকশন, হোয়াট এভার উই ক্যান সে। এখন আমরা সোনোগাইডেড ডায়াগনোস্টিক অ্যাসপিরেশন করবো। তুমি অন্যদিকে তাকাও বাবা, করে কনফার্ম করার চেষ্টা করবো যে আসলে ডায়াগনোসিসটা কি। হ্যাঁ, তুমি ব্যথা পাবো না। হ্যাঁ, সো আমরা সোনোগাইডেড ডায়াগনোস্টিক অ্যাসপিরেশন, যে নিডেল দেখা যাচ্ছে এখানে, সোনোগাইডেড ডায়াগনোস্টিক অ্যাসপিরেশন করে দেখলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ক্লিয়ার কাট পাস, ফ্র্যাঙ্ক পাস, দূর থেকে দেখো একটু একেবারে হচ্ছে, আমরা যদি বলি হচ্ছে দয়ের মতন ক্রিম লাইক পাস, কিন্তু তার হিপ জয়েন্টে জমছে। এই পোজ নিয়ে কিন্তু সে হচ্ছে আপনার লাস্ট ওয়ান মান্থ ধরে কিন্তু সে মানে অবর্ণনীয় কষ্ট করতেছে, কেউ কিন্তু কোনো ডায়াগনোসিস করতেছে না। আমি সব ডক্টর এবং চিকিৎসক এবং হচ্ছে বিশেষ করে পেশেন্ট, মেডিকেল স্টাফ, এদেরকে বলবো, আপনারা এই ধরনের প্রবলেমগুলি নিয়ে কখনোই বাসায় বসে না থাকে, আপনারা অবশ্যই হচ্ছে এমন একজন ফিজিশিয়ানের কাছে রেফার করুন, যার কাছে কিনা এই ধরনের MSK আলট্রা এবং এই ধরনের টেকনোলজিগুলি আছে, ফলে ব্যাড সাইড ডায়াগনোসিস করে পেশেন্ট পার্টি এবং হচ্ছে ডক্টর সবাই যেন তার ডায়াগনোসিসের ব্যাপারে কনফিডেন্স গেইন করতে পারে। সো আজকে আমাদের এই পেশেন্টের লেসন হচ্ছে, প্ল্যান হচ্ছে যে আমরা এখন খুব কুইকলি, র্যাপিডলি আমাদের হচ্ছে তার একটা সার্জারি লাগবে, সার্জারি করে সেখান থেকে সকল ধরনের হচ্ছে পুজ বের করে তার হিপ জয়েন্টকে ক্লিয়ার করতে হবে। তাহলে এই যে হিপ জয়েন্ট এবং তার পুরো এই জায়গাটাতে সেপটিক আর্থারাইটিস এবং হিপ হয়েছে, এটা আজকে ডায়াগনোসিস করতে তার এক মাস সময় লেগে গেলো, শুধুমাত্র একটু টেকনোলজি না থাকার অভাবে। আমরা সবাই সচেতন হই এবং আমাদের এই রোগীগুলির কষ্ট কমায়। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।